আই উড হেল্প হিম ইফ ইউ ওয়ান্টেড আই উড হেল্প হিম যদি ইফ এর পরে past tense থাকে তাহলে আমাদের কি করতে হবে ইফ এর পরে যদি past tense থাকে তাহলে আমাদেরকে এই ভার্বের আগে উড ব্যবহার করতে হবে যেমন আই হেল্প হিম তাহলে হবে আই উড হেল্প হিম তারপর দেখো রেখা আছে ইফ হি র্যান ফাস্ট যদি সে দ্রুত দৌড়াইতো হি উড গেট দ্য প্রাইজ তাহলে সে পুরস্কারটা ইফ হি র্যান ফাস্ট হি উড গেট দ্য প্রাইজ তার থেকে ভার্বের past tense আছে র্যান এখানে আছে ইফ ওয়ান্টেড যদি তুমি চাইতে আই উড হেল্প হিম এইভাবে যদি ইফ এর পরে যে সাবজেক্ট আছে এখানে যদি past tense থাকে অর্থাৎ past indefinite তাহলে পরের অংশে যে ভার্ব আছে ভার্বের আগে আমাদেরকে উড লিখতে হবে যেমন হেল্প আছে উড হেল্প হবে এখানে গেট আছে তাহলে উড গেট হবে আনসারটা এরকম যেমন ইফ ইউ ওয়ান্টেড তুমি যদি চাইতে আই উড হেল্প হিম আমি তাকে সাহায্য করতাম এই রূপ আমি আরো কিছু বাক্য আছে দেখো যেগুলো তোমাকে করতে হবে এই ধরনের তাহলে আমরা এখানে কি বুঝলাম যে ইফ এর পরে যদি সাবজেক্টের পরে past tense থাকে যেমন ইফ আই আর past tense আছে তাহলে এই ভার্বের আগে আমাদের কি লিখতে হবে উড এই যে এই উডটা ব্যবহার করতে হবে আমাদেরকে ওই ভার্বের পূর্বে তাহলে ইফ আই আর এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই ইফ ইউ ওয়ান্টেড তুমি যদি চাইতে আই উড হেল্প হিম আমি তাকে সাহায্য করতাম ইফ ইউ ওয়ান্টেড আচ্ছা ইফ ই র্যান ফাস্ট সে যদি দ্রুত দৌড়াইতো হি উড গেট দ্য প্রাইজ তাহলে সে পুরস্কারটা পেত আমরা পরের রুলটা দেখি এই রুলে যদি কারো প্রশ্ন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো এখন যদি এরকম থাকে দেখো স্যার গত ক্লাসের রেকর্ডটা কি আপনি ইউটিউবে দিবেন গত ক্লাসের রেকর্ডটা মনে হয় দেওয়া হয়নি কি তুমি কে বলছো তামান্না গত ক্লাসের কে জানি দিয়েছি কিনা তুমি তো দেখলে তুমি যদি খুঁজে না পাও তাহলে আমারে বলিও ওকে স্যার দিয়েছি কিনা আমার মনে পড়তেছে না আসলে কি তুমি দেখো দেখি তো স্যার মাঝে 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 এই যে রেগুলার না দেখলে আমিও রেগুলার আর কষ্ট করে আপলোড করি না যদি যদি না দেখে তাহলে আর আপলোড করে লাভ কি এই আর কি আচ্ছা দেখবো ইনশাল্লাহ দেওয়া না দিলে দিয়ে দিব ইনশাল্লাহ স্যার রেকর্ডটা দিলে সুবিধা হয় কি স্যার গ্রামার করার সময় স্যার অনেক সময় দেখা যায় যে কথা মনে থাকে না রুলস গুলো মনে থাকে না তো রেকর্ডটা দেখলে অনেক সময় স্যার সেটা হেল্প করে স্যার নাইম ইসলাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই জি স্যার রেকর্ডিং ক্লাসটা ভালো উপকার করে তো রেকর্ডিং ক্লাসে যে আমি এর আগে রেকর্ডিং দিয়েছি আমি দেখছি মাত্র 23 জন দেখেছে 17 জন দেখেছে এজন্য আমি আর অতটাই হয়নি আচ্ছা তোমরা যদি নিয়মিত দেখো তাহলে আমি আপলোড দিব সমস্যা কি তোমাদের উপকার হলো এই জন্যই তো রেকর্ডটা রাখা যাতে তোমরা পরবর্তীতে তোমার সুবিধা মতো আবার হয়তো দেখে নিলে যে জায়গায় একটু কনফিউশন লাগতেছে দেখলে কেন স্যার আমি তো এর আগেও আপনাকে বলছি রেকর্ড ক্লাস দিতে আমরা মানে রেগুলার না দেখলেও সপ্তাহে একদিন সব ক্লাস একসাথেই দেখি কারণ আমাদের টাইম ছুটির টাইমটা আমরা কাজে লাগে আর কি ও আচ্ছা ঠিক আছে তাহলে আমি রেকর্ড ইনশাল্লাহ দিয়ে দিব ঠিক আছে যে তো বলেছো দিয়ে দেবো আচ্ছা তাহলে এইটার এটা তো গেল এখন দেখো এখানে আমি কি বলছি ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই ইফ ইউ ওয়ান্টেড আই উড হেল্প হিম ইফ হি র্যান ফার্স্ট হি উড গেট দ্য ফার্স্ট প্রাইজ এই সবগুলোর বেলা কি হয়েছে উড ব্যবহার করতে হয়েছে এখন এই নিয়মে এখন যে নিয়মটা বললাম এতে কারো কোনো বুঝতে সমস্যা আছে আচ্ছা আশা করি সমস্যা নাই তাহলে আরেকটা জিনিস আমি বলি যদি এরকম থাকে এই রুলটাও তোমাদের দেখাইনি এটা যেহেতু দেখাই নাই যদিও এটা 21 ছিল আমি একটু পরে দেখাইতেছি দেখো ইফ প্রেজেন্ট টেন্স যদি এরকম থাকে ইফ হি কামস যদি সে আসে তাহলে কি হবে তাহলে আমি যাব এই তো যদি ইফ এর পরে প্রেজেন্ট টেন্স থাকে আমি এর আগে দেখেছি ইফ এর আগে ছিল কেম অর্থাৎ আমি তোমাদেরকে এই নিয়মটা দিয়েই সব দেখাবো দেখো ইফ হি কামস আই শ্যাল গো ইফ আই সি হিম যদি আমাকে তাকে দেখি তাহলে আই শ্যাল টেল হিম দ্য ম্যাটার অথবা আই উইল টেল হিম দ্য ম্যাটার এখানে একটা কথা বলি
যখনই তোমাদের ব আসবে তখন তোমরা শ্যাল ব্যবহার করবে, আর যখন বে আসবে তখন তোমরা উইল ব্যবহার করবে। যেমন আমি যাব তাহলে কি হবে, আই শ্যাল গো। আর যদি বলি তুমি যাবে, বে আসছে, তাহলে হবে ইউ উইল গো। তাহলে আমি যদি বলি তুমি খাবে তাহলে কি হবে বলতে পারো? ইউ উইল, ইউ উইল ইট, পুরো বাক্যটা বলবে। আচ্ছা, তাহারা ঘুমাবে তাহলে কি হবে? দে উইল ইট, দে উইল ইট, সরি, হ্যাঁ, তারা খাবে, দে উইল ইট, তারা ঘুমাবে, দে উইল স্লিপ। আচ্ছা, রহিম বাড়ি যাবে তাহলে কি হবে? রহিম উইল গো হোম, রহিম উইল গো হোম। আচ্ছা আচ্ছা, আর যদি বলি যে সালমা আসবে, সালমা উইল কাম, সালমা উইল কাম, এটা বুঝলে। তাহলে আমি যদি তাকে দেখি তাহলে আমি তাকে বিষয়টা বলবো, তাহলে কি হবে? ইফ আই সি হিম আই উইল টেল হিম দ্য ম্যাটার। আচ্ছা, যদি কেউ উইল বলে তারপরেও হবে। উইল বললে কি হয়, আমি তাকে বিষয়টা বলবোই বলবো, অর্থাৎ জোর প্রদান হবে। অর্থাৎ যদি মনে করো আমি তাকে বিষয়টা বলবো, ব আছে তাহলে শ্যাল হবে, কিন্তু তুমি যদি উইল বসাও তাহলে তখন অর্থটা জোর দিয়ে বুঝাবে। যেমন আই উইল গো, আমি যাবই যাব। আর যদি বলো আই শ্যাল গো, আমি যাব। সাধারণভাবে বিষয়টা তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো, বুঝতে পেরেছো। যদি ব থাকে তাহলে সেখানে হবে শ্যাল, আর যদি বসা উইল তাহলে হবে তখন জোর বুঝাবে অথবা প্রতিজ্ঞা বুঝাবে, আমি কাজটি করবই করব। তাহলে ইংরেজি কি হবে জানো? আমি কাজটি করবই করব। আচ্ছা, আমি কাজটি করব তাহলে কি হবে? আই উইল ডু দা ওয়ার্ক, আই ডু দা ওয়ার্ক। হ্যাঁ, ব থাকলে শ্যাল, আই শ্যাল ডু দা ওয়ার্ক, আমি কাজটি করব, আই শ্যাল ডু দা ওয়ার্ক। আর আমি যদি বলি আমি কাজটি করবই করব তাহলে কি হবে? আই মাস্ট ডু দা ওয়ার্ক, আই উইল ডু দা ওয়ার্ক। তখন উইল ব্যবহার করতে হবে, অর্থাৎ জোর বুঝাইলে উল্টা ব্যবহার করতে হবে। অর্থাৎ ব থাকলে শ্যাল ব্যবহার করার কথা, কিন্তু তখন আমরা ব্যবহার করব উইল। আমার কথা মনে হয় বুঝো নাই? না স্যার, জোরটা স্যার কোথায় স্যার কিভাবে বুঝবো এটা একটু বুঝাই দেন স্যার। এই যে আমি কাজটি করবই করব, তা আমার কথা দেখেই তো বুঝতেছো। আর আমি যদি বলি আমি কাজটি করব তাহলে আই শ্যাল ডু দি ওয়ার্ক। আমার কথা আচ্ছা আর একটু ভেঙে বুঝিয়ে দিই, না বুঝলে আমারে আবার জিজ্ঞেস করবে। এই যে আমি যে ব লিখলাম, কি লিখেছি দেখতে পাচ্ছ? জি স্যার, জি স্যার। ব সমান হলো শ্যাল। আর যদি বে থাকে তাহলে এটা সমান হবে, সরি, বে সমান হলো উইল। এখন মনে করো যে আমি যাব এরকম আছে, তাহলে ইংরেজি কি হবে? বলতে পারো না আইসা আমি যাব, ব আছে না? আই শ্যাল গো, আই শ্যাল গো, আই উইল, আমি যাব তাহলে হবে আই শ্যাল গো, আই আই উইল শ্যাল গো, এই তো নাকি? জি স্যার। আচ্ছা, আর যদি বলি যে তাহারা যাবে, দে উইল গো, তাহারা দে উইল গো যাবে, তাহলে হবে কি? দে উইল গো। আচ্ছা, এখন দে উইল গো এইখানে ব্যতিক্রম হয়ে যাবে। যদি বলি আমি যাবই যাব তাহলে এর সাথে শ্যাল বসার কথা, তখন হয়ে যাবে উইল। মানে যদি প্রতিজ্ঞা বোঝায় বা জোর দিয়ে বুঝায় আমি কাজটি করবই করব তাহলে কি হবে? আই উইল ডু দা ওয়ার্ক, হওয়ার কথা আই শ্যাল ডু দা ওয়ার্ক, কিন্তু হবে আই উইল ডু দি ওয়ার্ক। আমার কথা বোঝা গেছে কিছু? আমি যাব, আই শ্যাল গো, এই ব থাকার কারণে শ্যাল। কিন্তু আমি যদি বলি আমি যাবই যাব, আমি এরকম বলছি, দেখো আমি যাবই আমি যাবই যাব, তার মানে কি? এখানে তুমি দেখে বুঝছো ব থাকলে শ্যাল, কিন্তু যাবই যাব দ্বারা কি বোঝাচ্ছে? মানে সে অবশ্যই প্রতিজ্ঞা বোঝাচ্ছে। তাহলে তখন তুমি শ্যাল না দিয়ে উইল দিবে। যদি এরকম প্রতিজ্ঞা বোঝায় তাহলে তখন এই নিয়মের ব্যতিক্রম হবে, ব থাকলে তখন হয়ে যাবে উইল, আর বে থাকলে হয়ে যাবে শ্যাল। বুঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। বুঝেছেন, ঠিক আছে, থ্যাংক ইউ। এই
আচ্ছা না হলে আবার বারবার আমার কথা তোমরা শুনে নিবে। আচ্ছা এখন দেখো যদি এরকম থাকে ইফ হি কামস, যদি সে আসে তাহলে আমি যাব, তাহলে আই শ্যাল গো। আমি যদি তার দেখা পাই তাহলে তাকে বিষয়টা কি বলবো, তাহলে কি হবে, ব শ্যাল, আই শ্যাল টেল হিম দ্য ম্যাটার। তুমি যদি আই শ্যাল টেল হিম দ্য ম্যাটার বলো তাহলেই হবে, এখানে দিবে শ্যাল, আর উইল দিলেও হবে, তখন তোমার অর্থ দাঁড়াবে এরকম আই শ্যাল টেল হিম দ্য ম্যাটার। আচ্ছা ইফ হি রিডস মোর, সে যদি বেশি থেকে বেশি পড়ে তাহলে কি হবে বলো দেখি, তুমি যদি বৃষ্টিতে খেলা করো তাহলে তোমার ঠান্ডা লাগবে, তাহলে ঠান্ডায় ধরবে তোমাকে, তাহলে কি হবে, বলি শ্যাল বা উইল, এই যে আমি লিখছি কি শ্যাল অথবা আমি লিখলাম হয়তো উইল, এটার পাস্ট ফর্ম কি তোমরা বলতে পারো? শ্যাল উইলের পাস্ট ফর্ম হলো উড, শ্যাল উইলের পাস্ট ফর্ম কি উড, উড, উড। আমরা অনেক সময় শুড মনে করি শ্যালের পাস্ট ফর্ম, আমরা আসলে এভাবে চিন্তা করব না, কারণ শুড অর্থ হলো উচিত, শুড অর্থ হলো উচিত, উচিত, এই জন্য শ্যাল উইল যেটাই থাকুক পাস্ট টেন্সে আমরা উড ব্যবহার করব। এখন আমি তোমাদের বলি এই বাক্যগুলো কি তোমরা বুঝেছ? জি স্যার। যদি সে আসে তাহলে আমি যাব, এখন এই বাক্যগুলোই মনে করো আছে কিন্তু এইভাবে আছে, একটু আমি দেখাই দিই। ইফ হি কামস তাহলে কি আই শ্যাল গো, এখন যদি এখানে দিই আমি মনে করে দিলাম ইফ হি কেম, তাহলে কি পাস্ট টেন্স হয়ে গেল না? এই দেখো এই জিনিসটা চেঞ্জ করে দিছি কিনা, কি লিখছি আমি, জি স্যার কেম লিখেছেন, ইফ হি কেম, যদি কেম থাকে তাহলে এখানে যা লিখতে হবে ইফ হি কেম আই উড গো, অর্থাৎ এইটার যদি পাস্ট টেন্স হয়ে যায় তখন এখানে শ্যাল উইলের পাস্ট ফর্ম উড হয়, তাহলে তখন আমাকে উড লিখতে হবে। তাহলে ইফ আই স হিম এখানে যদি এরম থাকে, সির পাস্ট ফর্ম হলো স, ইফ আই স হিম আই টেল হিম দ্য ম্যাটার, তাহলে আমি যদি তাকে দেখতাম তাহলে আনসারটা কি হবে, এখন যদি মনে করো এইখানে আছে রিড, ইফ হি রিডস মোর হি পাস ইন দা এক্সাম, তো এখানে রিডস না দিয়ে রিড দেওয়া আছে, ইফ হি রেড তখন হবে ইফ হি রেড মোর, হির সাথে রিড সর কথা কিন্তু রেড দেওয়া আছে। আচ্ছা এটার উচ্চারণ কিন্তু রিড, কিন্তু এটা পাস্ট টেন্সে আছে এই জন্য এর উচ্চারণ হবে রেড, এটা যে পাস্ট টেন্সে আছে কিভাবে বুঝবে, কারণ হির পরে রিড সর কথা কিন্তু রিডস দেওয়া নাই, রেড রিড লেওয়া এস নাই, তাহলে তুমি এটা মনে করবে পাস্ট টেন্সে আছে, কারণ রিডের পাস্ট ফর্মও দা পাস্ট পার্টিসিপল ফর্মও তাই, আবার প্রেজেন্ট ফর্মও তাই, তাহলে রিডের পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম কি রেড, রেড বানানে কি উচ্চারণ হবে ভিন্ন, রিড এর পাস্ট ফর্ম কি রেড, রেড বানানে কি উচ্চারণ ভিন্ন, যেমন আছে রিড, আচ্ছা দেখো রিড প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স হলো রেড, বানানে কি উচ্চারণ ভিন্ন, আর পাস্ট পার্টিসিপল যখন হবে তখন এই হবে রেড, তাহলে রিড এটা প্রেজেন্ট ফর্ম, এটা হলো রেড, এটা রেড, তাহলে এইখানে যখন এস দেওয়া নাই হরকতে হি, ইফ হি রিডস, রিডস দেওয়া নাই তাহলে মনে করবে এটা পাস্ট টেন্সে আছে, ইফ হি রেড মোর যদি সে বেশি থেকে বেশি পড়তো তাহলে এখানে উইলের জায়গায় আমরা লিখবো উড, উড। ইফ ইউ প্লে ইন দ্য রেইন ইউ উইল ক্যাচ কোল্ড, এটা হরকতা, কিন্তু এখানে যদি কেউ দেয় ইফ ইউ প্লেড, মনে করে দেওয়া আছে এরকম ইফ ইউ প্লেড, তাহলে এখানে
if you played the ase tale ekhane ki hobe answer he would catch cold tale amake would likhte hobe tai na would yes sir আচ্ছা এখন আমি দুইটা বাক্য দিব তোমরা এটা হলো যে আমাকে আনসার বলবে তুমি কতটুকু বুঝলে ইফ ইউ টেল মি আই আই ইউ হয়ে গেছে জি স্যার আই হয়ে গেছে আই টেল Are you telling? अच्छा अच्छा देखते हैं। If he wants, जो दिशे चाहे, I help. him আর আরেকটা দেখো if if you wanted I go আচ্ছা এইগুলোর এখন আমরা আনসার বলো তো দেখি ইফ ইউ টেল এখানে কি হবে স্যার আই শেল গো কি হবে শেল গো হবে না স্যার আই শেল গো থ্যাঙ্ক ইউ আর ইফ হি ওয়ান্টস তাহলে কি হবে আই শেল হেল্প হিম ইফ হি ওয়ান্টেড আই উড গো আচ্ছা এখানে উড হলো আর এখানে শেল বললে কেন আমার একটু বুঝাই বলো দেখি কারণ এখানে ছিল কি তুমি যদি বলো আমি যাবো তাহলে ব থাকলে আই শ্যাল হয় আর ইফ ইউ ওয়ান্ট যদি সে চায় আমি তাকে সাহায্য করবো তাহলে আই শ্যাল হেল্প হিম আর তুমি যদি চাইতে এখানে আছে পাস্ট টেন্স তাহলে past tense থাকলে আমি কি বলছি would ব্যবহার করতে হবে তাই না ঠিক কি স্যার আচ্ছা গুড তাহলে বুঝেছো তাহলে তোমরা যে বুঝেছো বাকিরা না বুঝলে অবশ্যই আবার কেউ না বোঝার থাকলে বাকি থাকলে আবার বলবে এখন দেখো এটা দিয়ে তিনটা নিয়ম আছে আমি আরেকটা নিয়ম তোমাদেরকে বুঝিয়ে দিই তাহলে তোমাদের মধ্যে পূর্ণতা আসবে এখন মনে করো যে এইরকম আছে এখানে আছে ইফ হি হ্যাড কাম অর্থাৎ ইফ হি হ্যাড কাম যদি সে আসতো পাস্ট পারফেক্ট হয়ে গেছে কিন্তু খেয়াল রাখবে তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে এখানে আনসারটা হবে উড হ্যাভ প্লাস ভি থ্রি ইফ হি হ্যাড কাম যদি সে আসতো তাহলে এইখানে আমাদের তখন আনসারটা হবে উড হ্যাভ প্লাস ভি থ্রি তাহলে আই would have came have আর এই যে go আছে go এর past participle form কি gone i would have gone এইটা হবে answer কারণটা কি এখানে হয়েছে past perfect had come তাহলে এখানে মনে করতে হচ্ছে if i saw him এইটা না দিয়ে দিল if i had seen him যদি এরকম থাকে if i had seen him অর্থাৎ এখন কিন্তু had seen এসে গেছে তাহলে এখানে আনসারটা কি হবে আই উড হ্যাভ লিখতে হবে তাই না উড হ্যাভ যখন এরকম হ্যাড দেখবে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল তাহলে আই সকল পাস্ট উড হ্যাভ এখন এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি টোল্ড আই উড হ্যাভ টোল্ড হিম দা ম্যাটার তো উড হ্যাভ টোল্ড অর্থাৎ আনসার হবে আই উড হ্যাভ টোল্ড হিম দ্য ম্যাটার কেউ না বুঝে থাকলে আমাকে আবার কথা বলো চুপচাপ থাকলে কিন্তু হবে না যদি না বুঝো জিজ্ঞেস করবে তাহলে ইফ আই হ্যাড সিন হিম এই যে হ্যাড প্লাস ভি থ্রি আছে এই জন্য এখানে আমাদের উড হ্যাভ ব্যবহার করতে হয়েছে টেলের পাস্ট পার্টিসিপল ফর্ম আচ্ছা এখন আমি এটা দিলাম তোমার
if you if he had read more ami erom dilam mone kore if he had read more jodi she beshi porto tale ekhane answer ki hobe he would passed the examination would have bolte hobe amra would bolbo ha tale ki hobe would ekhon ki likhbo have would have passed participle তাহলে এইটার যদি আমরা পাস্ট পারফেক্ট করে দেখো তাহলে কি হবে ইপিইউ হ্যাড প্লেড ইপিইউ হ্যাড প্লেড ইন দা রেইন তুমি যদি বৃষ্টিতে খেলাধুলা করতে তাহলে এইখানের আনসারটা এখন কি হবে বলেন দেখি ইউ উড হ্যাভ কট কোল্ড ইউ উড হ্যাভ কট কট সি এ ইউ জি ইউ হ্যাভ না স্যার সি এ ইউ परीक्षा निब अर्थात जिज्ञेस कर ढुकते लेट कर ढुके প্রেজেন্ট আমি এই যে এখন কেটে যাবে 2.5 মিনিট পর এরপরে যখন ইন করবে তখন আমি প্রেজেন্টটা দেব ঠিক আছে ঠিক আছে আচ্ছা এখন আমি তাহলে এই যে তিনটা নিয়ম শিখালাম এটা পরে একটু পরীক্ষা নি ঠিক আছে আমি কখনো কখনো প্রেজেন্ট আগে নেব কখনো কখনো পরে নেব তবে যখন নেব তখনই হবে এই তো ইফ ইউ স্যার লাস্ট নিলে ভালো হয় স্যার তাহলে বুঝা যায় স্যার কে কে থাক ইফ ইউ টোল্ড মি আই কাম এখন এগুলোর আনসার তোমরা থিংক করবে ইফ হি গোজ সেতু help him if he sir help er age ta ki likhechilen sir came ha help er age ta ki likhechilen sir setu setu es boro hater hobe if he came I go if you had told me before I help তারপর এটা সেতু শেল্প হেল্প হিম আর তিন নম্বরটা হচ্ছে স্যার আই উড গো সেতু তাকে সাহায্য করবে বে থাকলে কি শেল হয় সেতু উইল হবে স্যার উইল হেল্প হিম তাহলে এটা কি হবে আই উড গো আচ্ছা তাহলে এটা কি হবে ইফ ইউ হ্যাড টোল্ড মি বিফোর আই হেল্প হিম আই উড হ্যাভ হেল্প হিম হেল্পড হবে না স্যার প্লাস রেডি হবে না আই উড হ্যাভ হেল্প
him. I would have helped him. I would have helped him. Good. I would have helped him. তাহলে তোমরা আজকে আমরা তিনটা নিয়ম শিখলাম, আশা করি তিনটা নিয়ম তাহলে তোমরা জানতে পেরেছো এবং শিখতে পেরেছো। এর জন্য ধন্যবাদ। আমি এখন তোমাদের প্রেজেন্টের দিকে একটু নজর দেব, দেখি এখন